আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিও করতেছি রাত্রেবেলা। তো এর পিছনে কারণ হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যার সময় কোন কবুতরগুলো, যেগুলো হালকা পাতলা সবার বাসাতেই টুকটাক অসুস্থ কবুতর থাকে, এগুলো কী করতেছি, কী খাওয়াইতেছি, এইটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন মূল ভিডিও দিকে যাই। ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে আমার একটা মাদি কবুতর, আমার উড়ার কবুতর, কীভাবে জানো একটু দুর্বল হয়ে গেছে এবং পাখায় হালকা হালকা পানি পানি ভাব দেখতেছি। তো ওকে কী খাওয়াইতেছি? হ্যাঁ, এই যে আপনারা দেখেন, কড লিভার অয়েল দিতেছি, ঠিক আছে, ভিটামিন ই ক্যাপ দিব আর ডেল্টাসন দিব পাখায় পানির জন্য। আচ্ছা, আমি ডেল্টাসনটা কেড়ে, যে ডেল্টাসন 5 mg, হ্যাঁ, এটা কেন ব্যবহার করছি আপনাদেরকে বলি, ওর পাখায় পানি আসা ভাবটা কাটানোর জন্য। হ্যাঁ, এই যে দিলাম হচ্ছে ডেল্টাসন, হ্যাঁ, তারপরে এই যে ভিটামিন ই ক্যাপ দিব একটা, কারণ হচ্ছে কবুতরটা যেহেতু একটু দুর্বল হয়ে গেছে, কবুতর যাতে শরীরে শক্তি সঞ্চরণ হয়, যে কারণে আমি দিলাম হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপ। হ্যাঁ, আচ্ছা, আমি এটা সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে একটা কড লিভার অয়েল। যদি আমি দুইটা কখন একসাথে খাওয়াই না, কিন্তু ওর ক্ষেত্রে খাওয়াইতেছি, কারণ এই কবুতরটা দুর্বল হইলে আমি বাঁচাইতে পারবো না আর। হ্যাঁ, কবুতরটা দুর্বল হয়ে গেলে ওকে বাঁচানোটা কঠিন হয়ে যাবে। আপনারা দোয়া করবেন, এটা আমার খুব পছন্দের কবুতর এবং এটা একটা হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, হাই ফ্লায়ার কবুতর এবং কবুতরটা অনেক পুরনো। এই কবুতরটার বয়স প্রায় 3 না 4 বছর চলে মনে হয়, 4 বছর ধরে ও উঠতেছে, বাচ্চা কখনোই করা হয় না ওর। আমার উড়ার কবুতর ছিল, বাচ্চা করি নাই, প্যারেন্টস ছিল তাই বাচ্চা করি নাই, ঠিক আছে, এই গেল। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি আপনার একটা কবুতর দেখলাম চোখে হালকা হালকা পানি পানি ভাব। এই যে দেখেন, মাত্র চোখের পানিটা শুরু হয়েছে। হ্যাঁ, মাত্র কিন্তু শুরু হয়েছে জিনিসটা। ওকে, আচ্ছা, কেন শুরু হয়েছে? কারণ হচ্ছে কালকে কবুতর অত্যাধিক মাত্রা বৃষ্টিতে ভিজছে, ভিজার সমস্যা হয়েছে। হ্যাঁ, এই যে আমি চোখে দিচ্ছি একটু পানি খাওয়া আছে। সাকিব, তুমি একটু ধরো একাতে, ঠিক আছে, তুমি একটু একাতে ধরো। আচ্ছা, ঠিক আছে, আমি আগে দিব হচ্ছে চোখে পানিটা দিব, তারপর ওকে খাওয়াই দিব। আচ্ছা, এই পানিটা কি আমি কিন্তু বলি না, এখানে ডক্সিন 100 গুলানো আছে। 100 ml পানিতে একটা ডক্সিন 100 ক্যাপসুল পাউডার দিয়ে ওই পানিটা আমি গুলায় রাখছি, গুলানোর সময়টা আপনাদেরকে দেখানো হয় নাই। আচ্ছা, এই যে চোখে দিতেছি, চোখে পানিটা শুষে নিবে, শোষা পর্যন্ত আমরা ওয়েট করবো। হ্যাঁ, পানিটা শুষে নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। ওকে, আচ্ছা, পানিটা শুষে নিয়েছে, এখন আমি ওকে 10 ml পরিমাণ খাওয়াই দিব। ওকে, আমার একটা মাপ আছে, আপনারা 10 ml মেপে খাওয়ান, 10 cc খাওয়াই দেন। হ্যাঁ, ওরে একটু খাওয়াই দিই, ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বাকি পানিটা ওকে খাওয়াই দিই, বাকি পানিটা আমি ওকে খাওয়াই দিব। অ্যাক্সিডেন্ট, 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 ঠিক আছে, একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানিটা ছুটে গেছে। এটা আমি প্রেশার করছি, এগুলো তো বাংলা, বুঝছেন, আমি প্রেশার করছি, পানিটা ব্লাস্ট করছে, বুঝছেন ভিউয়ার্স। এখন আরেকটা বাচ্চা মুখে হালকা ক্যাঙ্কার হয়েছিল, ওটা সেরে গেছে, লাস্ট স্টেজে আছে, এখন আমরা ওটা একটু পরিষ্কার করে ওর মধ্যে রিবোসম দিয়ে দিব। হ্যাঁ, এটাই আপনাদেরকে দেখাই। একটু আছে, এটা সেরে গেছে, 2 দিন আমি দেখি নাই, আজকে একটু ওভার হয়েছে, এটা পরিষ্কার করে দিব এখন আমরা। হ্যাঁ, চলুন। এই যে ভিউয়ার্স, এই বাচ্চাটার মুখে একটু ক্যাঙ্কার ছিল, হ্যাঁ, ওইটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে মোটামুটি। তো আজকে একটু পরিষ্কার করে দেবো, হালকা একটু পরিষ্কার করে দেবো, বেশি পরিষ্কার করবো না, কারণ আমার এক বন্ধু বললো এটা বেশি পরিষ্কার করলেও নাকি সমস্যা, তাই আমি বেশি পরিষ্কার করবো না। হালকা করে টেনে দিব। হ্যাঁ,
তো ভিউয়ার্স এখন আমরা এই পরিষ্কার করে দিচ্ছি, এটা চিমটা নিছি। শেষ মোটামুটি আমার আর পরিষ্কার করার লাগবেন না। আর পরিষ্কার করতেছি না কারণ বেশি জায়গাটা কাঁচা হয়ে গেলে সারবে না। হ্যাঁ, এখন একটা রিবোসান খাওয়াই দিব যাতে এটা শুকায় যায়। একটা রিবোসান খাওয়াই দিব যাতে এটা শুকায় যায়। ওকে, শেষ, মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এটা ডাবিতে ছেড়ে দাও। তো ভিউয়ার্স, আমি আসলে সন্ধ্যার সময় এরকম আমার টুকটাক কাজ থাকেই, থাকার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে কবুতর, সব কবুতরই যে সুস্থ থাকবে এমন কোনো কথা নাই, কিছু কবুতর সুস্থ থাকবে, কিছু কবুতর অসুস্থ থাকবে। এবং সবথেকে বেটার হচ্ছে কি, আপনাদের একটা জিনিস খেয়াল করেন, একটা কবুতরের চোখে মাত্র পানির একটা ভাব আসছে, আমি কিন্তু সাথে সাথে ওর ট্রিটমেন্ট করে দিলাম যাতে কবুতরটা শুরুতেই সলভ হয়ে যায়। এমনও আছে, মনে করেন আপনার কালকে যেয়ে দেখবার চোখে পানি নেই, কবুতরটা সলভ হয়ে গেছে। তো আপনারা সবসময় কোনো একটা রোগ শুরু হওয়ার শুরুতেই সলভ করবেন, দ্যাট মিন্স এই জিনিসটাকে ডিপ হইতে দিবেন না। যদি যে কোনো অসুখ ডিপ হয় তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি, যে আপনারা সবসময় যখন বিকালবেলা কবুতর খাওয়াচ্ছেন আপনারা একটু খেয়াল রাখবেন যে কোন কবুতরটা সুস্থ আছে আর কোন কবুতরটা অসুস্থ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে কবুতরের পায়খানার দিকে যদি একটু খেয়াল রাখেন যে পায়খানাটা কেমন, যখন দেখবেন নর্মাল একটা কবুতরের পায়খানা একটু মনে করেন দলা 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 আকৃতির পায়খানা হবে, আর যখন একটু সমস্যা কিঞ্চিত সমস্যাও থাকবে তখন পায়খানাটা আস্তে আস্তে পানি পানি একটা ভাব এসে পড়বে। এর জন্য অবশ্যই আপনারা পায়খানার দিকে খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার, শীত আসছে কিন্তু, হ্যাঁ শীত আসতেছে, শীতে কিন্তু যারা পাল্লা দিবেন বা কবুতর উড়াবেন যেটাই করবেন, তো আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কবুতরের পায়খানার দিকে। কবুতরের পায়খানার অল্প একটু প্রবলেম হলেই সাথে সাথে সলিউশন করতে হবে। যদি সাথে সাথে সলিউশন না করেন আপনাদের কিন্তু এটার জন্য অনেক বড় জিনিস পে করতে হবে। হ্যাঁ, এর জন্য আপনারা অবশ্যই পায়খানার দিকে একটু খেয়াল রাখবেন। আর কবুতরকে চেষ্টা করবেন হচ্ছে যেদিন দেখবেন একটু বৃষ্টি বৃষ্টি দিন আছে একটু ফুটানো পানি খাওয়ান। যদি দেখেন খুব বেশি বৃষ্টি ঠান্ডা, যেমন আপনার কালকের দিনটা অনেক বেশি ঠান্ডা ছিল, আমি ফুটানো পানি খাওয়াই নাই, সাথে সাথে কিন্তু একটা কবুতরের ঠান্ডা লেগে চোখ উঠে গেছে, তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু কুসুম গরম পানি খাওয়ানোর। হালকা কুসুম গরম, একদম মনে করেন হাতে আপনার গরম লাগবে এরকম একটু কুসুম গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এবং যদি দেখেন মনে করেন খুব বেশি বৃষ্টি হয়েছে, কবুতরের মনে করেন আজে বাজে খাবার খেয়ে ফেলছে, তাহলে ওই দিন একটু 1 লিটার পানিতে 10 ml সাফি দিয়ে দিবেন, তাহলে কবুতরের পেটটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, তখন কবুতরটা সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম। তো আমার কিছু ফ্রেন্ড আসছে, আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড আসছে, তো ওর সাথে একটু আড্ডা দিব। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।